সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার রবি বিশ্বাস, শিশু ও শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমার কাছে এক শ্রেণীর রোগী আসে, সেটা হচ্ছে যে আমার শিশুর পুরুষ অঙ্গ ঠিকমতো বাড়ছে না, বয়স অনুপাতে এটা অনেক ছোট, অথবা শিশুর শরীরে বিভিন্ন জায়গায় কালো দাগ হয়েছে, বা শিশু পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, সে শুধু শুয়ে থাকতে চায়, অলসতা হচ্ছে, আমরা কারণ খুঁজে পাচ্ছি না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বর্তমান সময়ে আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নের কারণে এবং জীবনধারা পরিবর্তনের কারণে, খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে আমাদের দেশে যেখানে স্থূল শিশুর পরিমাণ ছিল খুবই কম, ধাই ধাই করে স্থূলকায় শিশুর পরিমাণ আমাদের দেশে বেড়েই চলেছে। বিশেষ করে শহর অঞ্চলে যে সমস্ত শিশু ছোটবেলা থেকেই বাইরের খাবারে অভ্যস্ত হচ্ছে, অনেক পুষ্টিকর খাবার খাচ্ছে, আমরা যেটাকে পুষ্টিকর বলি আসলে সেটা পুষ্টিকর নয়, সেটাই অপুষ্টিকর খাবার, আমরা সন্তানকে একটু মোটাসোটা দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি, এর থেকেই কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি স্থূলতা বা ওবেসিটি। আপনার শিশু যদি মোটা হয়ে যায়, তাহলে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো হবে। আপনি হয়তো ভাবছেন যে তার এই সমস্যা দেখা দিয়েছে, ওর তো শরীর ঠিক আছে, তা না, স্থূলতা থেকেই কিন্তু এই ধরনের জটিলতা, শিশুর হরমোন, যেমন আমি বলতে চাই যে ইনসুলিনের শরীরে তৈরি হওয়ার পরেও একটা মানুষ যদি অতিরিক্ত স্থূল হয়, মানে ওজন বেশি হয়, তাহলে তার এই ইনসুলিন হরমোনটা কাজ করতে পারে না, তখন তার ডায়াবেটিস হয়। সেরকম যদি একটি শিশু মুটিয়ে যায়, তাহলে তার বিভিন্ন হরমোন, ইনসুলিনের মতো অন্যান্য সেক্স হরমোনগুলোও প্রপারলি তার রাইট ওয়েতে যেতে পারে না, তখন তার এই ধরনের জননাঙ্গের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের দেখা যায় ছেলেদের স্তন তৈরি হয়ে যায়, কেন? স্থূল শিশুদের মধ্যে এগুলি বেশি হয়, কারণ তার সমস্যা হচ্ছে তার হরমোনগুলো এই ওবেসিটির জন্যে, এখানে ফ্যাট ডিপোজিশন হয়ে এটা ট্রান্সফার হয়ে ফিমেল হরমোনের দিকে চলে যায়। তাই স্থূলতাই কিন্তু এর মুখ্য কারণ। আমরা বাইরে দেখছি সে কালো হয়ে যাচ্ছে, তার প্রসঙ্গ ছোট হয়ে যাচ্ছে, সে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, চলাফেরা করতে চাচ্ছে না, ঘুমিয়ে পড়ে, এইগুলো কিন্তু বাহ্যিক লক্ষণ, মেন কারণই হচ্ছে শিশুর স্থূলতা। অতএব এই উপসর্গ দেখার আগেই যদি আপনার শিশুর ওজন বৃদ্ধি পায়, স্বাভাবিকের চেয়ে বেশি হয়, অবশ্যই সুস্বাস্থ্য আমরা কামনা করি, কিন্তু ওজন যদি বয়সের তুলনায় বেশি হয়ে যায়, তার লম্বার তুলনায় বেশি হয়ে যায়, তাহলে রোগের জটিলতা সৃষ্টি হওয়ার আগেই আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিভাবে ওজন কমানো যায়, কিভাবে নিয়ন্ত্রিত জীবন করা যায় সেটা পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ এই অল্প বয়সে যারা মুটিয়ে যায়, ওবেসিটি হয়, তারা ভবিষ্যতে নিশ্চিতভাবে তাদের ভিতর বড়দের যে সমস্ত ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারকোলেস্টেরেমিয়া, হার্ট অ্যাটাক, লিভার ডিজিজ, এগুলি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব আজকে ছোট মানুষ ওর কী হবে তা না, ছোট বয়সে এটা বীজ রোপিত হয়, এটাই 30 বছর 35 বছর 40 বছর বয়সে এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়, তখন আর পিছনে ফিরিয়ে যাবার আর কোনো সময় থাকে না। তাই এখন থেকে সচেতন হন, আপনার শিশুর সুস্বাস্থ্য আমরা কামনা করি, কিন্তু শিশু যেন কোনোভাবেই স্থূল না হয়, সেই জন্যে আপনি তার সুনির্দিষ্ট জীবনযাত্রা নিয়ন্ত্রণ করুন, অতি খাবার নয়, বাইরের খাবার নয়, যে ধরনের ফাস্টফুড বা অন্য খাবার দাবার নিয়ন্ত্রণ করুন, তাকে পর্যাপ্ত ব্যায়াম করাতে শিখান, এবং নির্দিষ্ট ওজনে বেড়ে একটা সুস্থ শিশু হিসাবে বেড়ে উঠতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।